আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। করবো বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীলটি এসেছে সেটি নিয়ে। এটা পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, আর এটাকে আমি আপনাদের সামনে একেবারে নতুনভাবে ফিল করাতে চাই যে আসলে কীভাবে এই জিনিসগুলোর উত্তরগুলো হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা উদ্দীপকটাকে একটু ভালো করে খেয়াল করে নিব। ডি ওয়ানের মান দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার, ডি টু এর মান দেওয়া হচ্ছে 40 সেন্টিমিটার। গোলকের একটা ব্যাসার্ধ, দ্যাট মিনস এখানে একটা গোলক রয়েছে। এই যেটা হচ্ছে একটা গোলক, গোলকের ব্যাসার্ধ দিয়েছে এবং গোলকের ঘনত্ব দিয়ে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ এবং ঘনত্ব যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে এখন আমাকে কী প্রশ্ন করেছে দেখি, গোলকের ভর নির্ণয় করো। তাহলে আমরা ভর নির্ধারণ করব। তাহলে এখন যেহেতু তার ঘনত্ব দেওয়া আছে, সো আমরা অবশ্যই ঘনত্বের সূত্র অ্যাপ্লাই করে করবো যে ঘনত্ব সমান MD/V। তাহলে গোলকটার আয়তন বের করতে হবে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখেন আমাদের ঘ নম্বর প্রশ্নটা কী বলছে। ছোটো পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে এখন দেখেন তো এই যে ছোটো পিস্টনে, এই যেটা হচ্ছে ছোটো পিস্টন আর এই যেটা হচ্ছে বড় পিস্টন, এই যে এগুলো এটাকে পিস্টন বলা হয়, এটা পিস্টন। তাহলে ছোটো পিস্টনে এখন আমি কী করবো, 15 নিউটন এখানে বল প্রয়োগ করলাম। তাহলে 15 নিউটন বল যখনই প্রয়োগ করবো, তখন এখানে যে পানিগুলো ছিল সে পানিগুলো একেবারে সহজরে গিয়ে এরকম করে আঘাত করবে এই বড় পিস্টনটাকে। আচ্ছা, তাহলে ছোটো পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের বস্তুকে উঠানো যাবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে বড় পিস্টনে যে বস্তুটা রাখা ছিল সেটা হচ্ছে গোলক। তাহলে এখন গোলকের আমাকে কী করতে হবে, ওজন বের করতে হবে। তখন একটা বস্তু যতটুকু ওজন হয় ততটুকু সে নিচের দিকে কী করতে পারে, বল প্রয়োগ করতে পারে। ধরে নেন এটা মান পায় গেলেন আপনি 10, আর এদিক থেকে যে বলটা গেল সেটা হচ্ছে 12। মানে যে এ ফোনে যখন আপনি এখানে বল প্রয়োগ করেছেন তখন এভাবে তো একটা বল প্রয়োগ করবে, সেটা মান 12। তাহলে 12 দিয়ে এ 10-এর বস্তুকে কী করতে পারবে, উঠাতে পারবে। আর যদি কম হয় তাহলে উঠাতে পারবে না, বুঝে গেছে আশাটা কি। এখন দেখেন আমরা কী করতে পারবো, এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন আমাকে বলেছে গোলাটার ভর নির্ধারণ করো। তাহলে ভর নির্ধারণ করার জন্য ঘনত্বর ব্যবহার আছে যেহেতু, তাহলে আমরা প্রথমত জানি ঘনত্ব রো সমান আছে MD/V। তাহলে ভি এর মান তো এখানে নাই, গোলকটার কি আয়তন আছে এখানে, নাই। তাহলে আমরা কী জানি, আমরা জানি গোলকের আয়তন ভি সমান হচ্ছে কত, 4/3 ইন্টু হচ্ছে যে কত, π/r³, তাই না, যে π/r³। তাহলে এখানের ক্ষেত্রে কার কার মান দেওয়া আছে, একটাই মান দরকার, আর এর মান। তাহলে আর এর মান দেওয়া আছে কত একটু দেখে নিই, 5 সেন্টিমিটার। তাহলে আর ইকুয়াল হচ্ছে কত, 5 সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটারকে মিটার বানালে 5×10^2 দ্বারা গুণ, তাহলে এটা কী হয়ে গেল, মিটার হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র মানটুকু বসিয়ে দেবো, মানটুকু না বসে একবারে ক্যালকুলেটারে করে ফেলি। তাহলে এখন আমরা ভগ্নাংশ নিয়ে চলে আসবো, 4/3 হচ্ছে কত, 4/3, তারপরে ইন্টু পায়ের মান, তাহলে যে 3.1416, তারপর আবার ইন্টু আর এর উপর কিউব আছে, তাহলে আর মান তো এটা, তাহলে 5×10^2। তাহলে এখন আমরা বসিয়ে দেবো ব্র্যাকেট, তাহলে 5×10^2, আবারও নিয়ে দেবো আমরা এখানে ব্র্যাকেট, তারপরে আমরা উপরে আবারও দেবো যে কত, যেহেতু কিউব রয়েছে দ্যাট মিনস এখানে 3 হবে। আমরা যে মানটা পেলাম সে মানটা এখানে রেখে দেবো, সেটা হচ্ছে 5.236। তাহলে মানটা বসাই, 5.236 ইন্টু হচ্ছে কত, 10^4। তাহলে এই মানটা পাওয়া গেলো এই গোলকটার আয়তনের। তাহলে আমি এখন বলতে পারবো যেহেতু তারা আমার ঘনত্ব জানা আছে এটা, আর তার আয়তন আমি বের করে ফেলেছি, দ্যাট মিনস তার ভর কতটুকু হবে। তাহলে আমরা জানি ঘনত্ব সমান রো ইকল হচ্ছে কত, MD/V। তাহলে বস্তুটার ভর বের করতে বলেছে, তাহলে ভরে এম ইকল কত হবে, রো ইন্টু ভি। তাহলে আয়তনের সাথে ঘনত্বটা গুণ, তাহলে এখন আয়তনটা মানটা বের করা আছে আমার কাছে। তাহলে আমরা কী করবো, ঘনত্ব মানে 10, তারপরে তার কত আছে ইন্টু দিয়ে দিলাম 10, তারপরে আছে কত, 5×2 = 0, যেটা মান পাবো আমরা 5.4978। তার মানে যেটা মান পাবো 5.4978, আর ভরে রাখবো কেজি, বাস বসিয়ে দিলাম আমরা কেজি পেয়ে গেছি। তাহলে এই বস্তুটার যেহেতু ভর পেয়ে গেছেন, তাহলে এই বস্তুটার ওজনও কিন্তু আপনি পাবেন, তাই না। তখন আমরা জানি ওজন W হচ্ছে কত, MG, তাই না। আমরা এর সাথে আনসার হয়ে গেছে, তখন আমি ওজন বের করছি কেন, তখন এই বস্তুটা যতটুকু আসলে ওজন ততটুকুই সে কী করতে পারবে, নিচের দিকে বল প্রয়োগ করতে পারবে, তাই না। তাহলে আমরা ওজনটা বের করে ফেলি, W হচ্ছে কত, MG। তাহলে এটার সাথে এখন আমরা জি গুণ করে দেবো, তাহলে ইন্টু হচ্ছে কত, 9.8। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 53.87, ওকে, 53.87 হচ্ছে কত, 87 নিউটন। তখন এই বস্তুটা এখন তাহলে কী করতে পারবে, এর নিচের দিকে আমাদের এই 53.87 নিউটন বল প্রয়োগ করতে পারবে। তাহলে আমি কত হচ্ছে, আমি এখানে কতটুকু বল দিয়েছি এবং কতটুকু বল আসলে আমার এখানে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করা শুধুমাত্র, তাই না। আচ্ছা, সেটা আমি যদি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার ঘটনা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে অবশ্যই জানি যে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে কি, F1/F2 হচ্ছে কত, F2 = হচ্ছে কত, A1/A2। তাহলে আমরা এখন কী করবো, মানগুলো বের করবো। তাহলে আমাদের F1 এর মান দেওয়া আছে, F1 যেটা সেটা হচ্ছে 15 নিউটন,
আচ্ছা মান বসিয়ে দিলাম। তো এখন এ ওয়ান এটা হচ্ছে ডি, ডি মানে হচ্ছে যে ব্যাস। তাহলে এখন ব্যাসকে কী বানাতে হবে, অ্যাট ফার্স্ট ব্যাসার্ধ বানাতে হবে। তাহলে ডি ওয়ানের মান দেওয়া আছে কত, 20। তাহলে একবারেই বের করে দিব না, একটু ভেঙে ভেঙে করে দিই। তাহলে এখন আমাদের যেটা আর এর মান পাওয়া যাবে সেটা হচ্ছে যে 20 ডিভাইডেড বাই হচ্ছে যে আমাদের কত, 2, যেটা হচ্ছে যে কত, 10। আর 10 এখন এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে এখন এটা কী বানাতে হবে, মিটার আমাকে বানাতে হবে। তাহলে আমি এখন আর এর মান যেটা পাবো সেটা হচ্ছে যে কত, 10 × 10 ইনভার্স 2, এটা হয়ে গেল মিটার। এখন আপনি কী করতে পারবেন, ক্ষেত্রফলের মানটা বের করতে পারেন। তাহলে ক্ষেত্রফল এই সমান হচ্ছে কত, পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখন পায়ের মান হচ্ছে কত, 3.1416। তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্য নেব, এক লক্ষ রাখেন। তাহলে এখন আমরা মান নেব যে 3.1416 ইন্টু যেটা আর এর মান, তাহলে আর এর মান মানে তো এটা। তাহলে এখন আর এর মানটা নিব 10 × 10 ইনভার্স 2, তাহলে যে 10 × 10 ইনভার্স 2, আমরা আবারও ব্র্যাকেট ব্যবহার করব, ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর আবারও তার উপরে কী দিতে হবে, 2 দিতে হবে। তো এখন পাই আর স্কোয়ার আছে, তাহলে আমরা অবশ্যই আবারও এটা স্কোয়ার দিলাম। এখন যে মানটা পাইলাম আমরা 0.03, তাহলে আমরা মান সম্পূর্ণ বসাবো 0.03 1416। আশাটা কি বোঝা গেছে, তাহলে 0.03 1416 মিটার স্কোয়ার, তখন এটা ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এখন আমাদের আরেকটা আছে ডি টু, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এখন 40 সেন্টিমিটার যেতে দেওয়া আছে, তাহলে আর এর মানটা একবারই বলে দিই আমি। তাহলে আর এর মান আর টু এর ক্ষেত্রে বলি, এটা আর ওয়ান, তাহলে আর টু এর যেটা মান আসবে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তখন আমরা অলরেডি ভাগ করে দিলাম, তাহলে এখন আমরা বলতে পারবো না। তাহলে এ টু এর মান যেটা আসবে সমান পাই আর স্কোয়ার, তাহলে যে পাই আর স্কোয়ার, তবে এটাকে আমাদের সেন্টিমিটারকে মিটার বানাতে হবে। তো আমি লিখে দিই, তাহলে 20 × হচ্ছে যে কত, 10 ইনভার্স 2। তাহলে একই রকমভাবে আমরা কাজ করব। তাহলে এখন আমাদের মান বসাবো এই অংশটুকু। আচ্ছা এটা তো আপনাদের ক্যালকুলেটার বসাতে পারবেন, আমার অবশ্য মনে আছে আমি এখন মানটা বসিয়ে দিই। এখন সেই মানটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের 0.1256, তারপর হচ্ছে 64, বা সেই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের মান হলো 0.1256 64। আচ্ছা তাহলে এখন আমাদের মান যেহেতু পেয়ে গেছে, তাহলে আমরা এফ টু এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বা লিখবো আমরা এখানে, এফ টু এর মান যদি বের করতে চাই, তাহলে যে এ ওয়ান ইন্টু হচ্ছে যে কত, এফ টু ইকুয়াল যেটা হচ্ছে যে এফ ওয়ান ইন্টু হচ্ছে যে কত, এ টু। তাহলে এফ টু এর মান কীভাবে পাবো আমরা, এফ টু ইকুয়াল হচ্ছে যে কত, এফ ওয়ান ইন্টু হচ্ছে যে ডিভাইডেড বাই হচ্ছে কত, এ ওয়ান। এখন শুধু মানটুকু বসে দিন, মানটুকু বসিয়ে দিয়ে ভাগ করে দেন, উত্তর চলে আসবে। অ্যান্ড উত্তর অবশ্যই আমার এটা মনে আছে, সেটা হচ্ছে যে আমাদের 60 নিউটন আসবে। কতটুকু আসবে এটা, 60 নিউটন। একটু আগে দেখেন, লক্ষ্য করেন, আমরা কিন্তু একটু আগে যে মানটা বের করেছিলাম, যেখানে গোলকটা ছিল, এই গোলকটার ওজন ছিল কত, 53.88 সামথিং, তাই না? তাহলে এখন 53.8 যেহেতু ছিল, আর এখন আপনি এখান থেকে যে মানটা দিচ্ছেন সেটা হচ্ছে 60, তাহলে অবশ্যই এটাকে তোলা সম্ভব। এই ছিল আমাদের আজকের সৃজনশীল নিয়ে আলোচনা, আশাটাকে আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন।